হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আজকে যে ম্যাচ হয়ে গেল ইস্টবেঙ্গল এবং এরিয়ানের মধ্যে সেই ম্যাচ সম্পর্কে। আজকে নিউ টাউনের সেন্টার অফ এক্সিলেন্সে ইস্টবেঙ্গল ক্লাব মুখোমুখি হয়েছিল এরিয়ান ক্লাবের। এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল 3-0 জয়লাভ করেছে, যেখানে ইস্টবেঙ্গলের হয়ে গোলগুলো স্কোর করেছেন 77 মিনিট নাগাদ অ্যালেক্স লিমা, 80 মিনিটে ইলিয়ান্ড্রো পেনাল্টি থেকে গোল স্কোর করেছেন এবং 87 মিনিটে সেমবয় হাউকিপের পা থেকে চলে আসে ম্যাচের 3 নম্বর গোলটা। এই ম্যাচটা পুরোপুরি ক্লোজ ডোর ম্যাচ ছিল, অর্থাৎ কোনো মিডিয়া প্রেস কারোরই কিন্তু প্রবেশে অনুমতি ছিল না। তো সেই জায়গায় এটা কিন্তু একটা দারুণ জয় বলাই যায় ইস্টবেঙ্গলের জন্য। লাস্ট রবিবার কিন্তু জর্জ টেলিগ্রাফকেও পরাজিত করেছিল ইস্টবেঙ্গল ক্লাব, 3-0 পরাজিত করেছিল। আজকেও কিন্তু 3-0 পরাজিত করেছে ইস্টবেঙ্গল এরিয়ান এফসিকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটা। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।